ছোট মা, কি ব্যাপার এত রাতে আপনি এখানে? বাড়ির সবাই ভালো আছে তো? কি হয়েছে ছোট মা, তোমাকে এতটা উত্তেজিত কেন লাগছে? কি কি বলবো বলো তো, একের পর এক ঘটনা ঘটে চলেছে আর আমরা সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবার মেনে নেবার চেষ্টা করছি, আর কিছু মানুষ আমাদের এই মানিয়ে নেওয়াটাকে আমাদের দুর্বলতা ভাবছে। আপনি দেখছি মনস্তত্ত্ব নিয়ে আজকাল বেশ ঘাটাঘাটি করছেন, হঠাৎ এরকম শখ জাগার কারণ? তোমাকে আমি সাবধান করে দিচ্ছি দিস্তা, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। আর ধৈর্যের পরীক্ষা আপনি আমার নিচ্ছেন? এত রাতে আমার বাড়িতে ঢুকে এসে আমাকে অপমান করছেন, সেটা কি যথেষ্ট নয়? লিসেন, এবার যদি আপনি না থামেন তাহলে আমি কিন্তু আপনার বিরুদ্ধে স্টেপ নিতে বাধ্য হব। আর তুমি না থামলে যে আমি তোমার বিরুদ্ধে স্টেপ নিতে বাধ্য হব তিস্তা, কি চাও বলো তো তোমরা? অরুণেশ এখনো জেলে, তুমিও বেশ কয়েকবার ঘুরে এসেছো আর দেবও শাস্তি পেয়েছে, কিন্তু কি লাভ হয়েছে বলো তো তাতে? তোমরা তো একের পর এক ঘটনা ঘটিয়েই চলেছো, আর কি চাও? আপনার কাছে কোনো প্রমাণ আছে আপনি যে এতটা জোর দিয়ে আমার দিকে আঙুল তুলছেন? কি জানো তিস্তা, কোনো অপরাধী যখন অপরাধ করে তখন কোনো না কোনো প্রমাণ ঠিক ছেড়ে যায়, আর সেই প্রমাণটা যে কেউ বুঝতে পেরে যেতে পারে সেইটাই অপরাধীর ধারণা থাকে না। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আপনার এই কথাগুলোর জন্য আপনার বিরুদ্ধে আমি মানহানির মামলা আনতে পারি। যার মানই নেই তার আবার মানহানির মামলা? যাও আয়নায় গিয়ে তোমার নিজের মুখটা ভালো করে দেখো, তোমার মধ্যের কদর্য রূপটা দেখতে পাবে। মিসেস ইন্দিরা চৌধুরী, আপনি কিন্তু এবার, ওহো আই এম সো সরি, আমি তো ভুলে গিয়েছিলাম যে তুমি প্রতিবাদের ভাষা বোঝো না, তুমি অন্য কোনো ভাষা বোঝো। এবারে বলো কোথায় আছে বৃষ্টি আর কনক? না বৃষ্টি, বৃষ্টি বৃষ্টি না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি আছি তো। হ্যাঁ চুপ করে এখানে বসো। হ্যাঁ আমি আমি দেখছি দেখছি আমি। কিন্তু খবরটা ওরা পেল কি করে? ধর্মের কল বাতাসে নড়ে দেবুতা, আজ অব্দি কোনো অপরাধী অপরাধ করে পার পায়নি, তুমিও পাবে না। চুপ, একদম চুপ। আর একটা কথা বলে না, এই দুজনকেই এখানে পুঁতে রেখে যাব। কিচ্ছু করতে পারবে না তুমি, কিচ্ছু করতে পারবে না, সব শুনেছি আমি, সব শুনে নিয়েছি। সব শুনেছো মানে? হ্যাঁ সব শুনেছো মানে এটা কি 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 শুনেছো কি? ভোরবেলা বৃষ্টিকে যদি তুমি ওদের হাতে তুলে দিতে না পারো তাহলে ওরা তোমাকে আস্ত রাখবে না। খান সাহেবরা কখন যেন আসবে আমি অসাধারণ ভুলে গেছো। ও এইবার মনে পড়েছে, কাল সকালে আসবে তো, খুব ভালো। শোনো সকাল মানে কিন্তু বেলা 12টা না, হ্যাঁ ভোরের আলো ফুটলে ওদের সকাল হয়। রে ওদের পুজো না পেলে তো আমার গর্দান নিয়ে নেবে, ওরা তো নেবেই, তা কাউকে রিয়াদ করে না। কনকের উপর রাগ করে কোনো লাভ নেই, কারণ ও তো ঠিকই বলেছে, কিন্তু সেটা এখন ওকে বুঝতে দেওয়া যাবে না।
আরে বাবা, ওটা তো আমি নীলের সঙ্গে ইয়ার্কি মারছিলাম। শোনো, এই দেবু শর্মা না কাউকে ভয় পায় না, কাউকে না, বুঝেছ? হ্যাঁ হ্যাঁ, পুলিশ, হ্যাঁ পুলিশ, ওরে বাবা পুলিশ, আরে না নিচে কাট, ও পদার্থ কোথায় কাট, নিচে পুলিশ আসতে পারে সেটা আমার জানা আছে, তার জন্য লোক আছে নিচে, তুই যা ওদের দেখি নে, যা 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 যা। এবার তোমায় কে বাঁচাবে? হ্যাঁ কে বাঁচাবে এবার তোমার? সব ঠিক আছে তো? ঠিক আছে মানে সব রেডি আছে, হ্যাঁ গোল্ডের সঙ্গে হিরে ফ্রি পাক্কা আছে। হ্যাঁ সে তো পাক্কা আছে, কিন্তু আমার খুশির ব্যাপারটা কি স্যার, এত বড় বিজনেস করেন? না 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 না, এই দেবু না বিজনেসের ব্যাপারে একদম ঠিকঠাক, অন্যরকম। হ্যাঁ হ্যালো করি মাকো তেল, এক হাতে দেবে অন্য হাতে নেবে, পুরো ক্যাশ আছে, বাকি কাজটা সেরে ফেলুন। আরে বাবা একদম চিন্তা করবেন না, নিচে গাড়ি রেডি আছে, টুক করে উঠবার হুস করে এয়ারপোর্ট চলে যাবো, যান নিচে ওয়েট করুন, যান। ঝুঁকি নেওয়া যাবে না, আমাকে এখান থেকে বৃষ্টিকে নিয়ে পালাতেই হবে। পথ দেখাও ঠাকুর, পথ দেখাও আমায়। এখানে এসো যে ওদের পাবো না আমি ভাবতে পারছি না। বিশু ভেঙে পড়ো না সত্যকে, ভেঙে পড়ার সময় এটা নয়। ধোঁয়া যখন দেখা গেছে তখন আগুনের উৎসটাও খুব কাছাকাছি আছে। কিন্তু কেন জানি না পিসু, আমার এই হোটেলটা খুব চেনা চেনা লাগছে। কেন সত্যকে, তুমি কি আগে কখনো এসছো এখানে? ভালো করে একটু ভেবে দেখো সত্যকে, হতে পারে হয়তো কোনো বিজনেস পারপাসে তুমি এসেছিলে। আমি তোমার সত্যকে আমি এসে গেছি, আর তোমাকে এখানে থাকতে হবে না, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো। হ্যাঁ এসো, তুমি শুধু আমার সাথে। একেবারে বাগের গোয়া ঢুকে পড়ছো, হ্যাঁ বেঘরে যে প্রাণটা চলে যাবে সেটা বুঝতে পারো নি বাপি? তুমি এখান থেকে সরো, নাহলে সময় নেই, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। তুই তো নিজে থেকে উঠে বসে রইলি, একটু হাতে হাতে ধরে দিলে তো পারতিস। এক্স্যাক্টলি এইটাই সেই হোটেলটা ছিল। তোমার মনে হচ্ছে বিশু, এইখানেই আমরা কনককে উদ্ধার করতে এসেছিলাম? ইউ আর রাইট সাতক, ইউ আর রাইট। তার মানে এইটাই সেই হোটেল যেখানে দেবুর ব্যবসা চলছিল? হয়তো এখনো চলছে। মানে কি বলছো তুমি? না চলা তো কিছু নেই সাতকে, দেবু যদি এখনো পর্যন্ত এই হোটেলটাকে সেন্টার করে ব্যবসাপত্র চালায় তাহলে বলা তো কিছু নেই। তার মানে কনক আর বৃষ্টিকে পারবে না, সেটা ওরা করতে পারবে না, তার আগে ওদেরকে আমরা ধরে ফেলবো। কিন্তু এটা তো আমরা শিওর যে দেবু এর পেছনে ছিল, কিন্তু এত তাড়াতাড়ি কনক আর বৃষ্টিকে নিয়ে কোথায় গেল? সত্যকে চিন্তা করো না, চলো আমরা খুঁজে দেখি, তুমি ওইটা দেখো আমি দেখছি, চল। কে?
বেশ এয়ারপোর্ট যাবো, তাড়াতাড়ি গাড়ি চালাও। আরে কি ডিগি ডিগি করে গাড়ি চালাচ্ছো বলো তো, কুইক চালা কুইক। বিশু তোমাকে জোরে চালাতে বলেছি, কিন্তু এভাবে র্যাশ ড্রাইভিং কেন করছো? বিশু কি হচ্ছে কাকি?